আজকের বিষয় চলচ্চিত্রাভিনেতা তুলসী চক্রবর্তী। তুলসী চক্রবর্তী একজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা, যিনি মূলত কৌতুক অভিনেতার চরিত্রে তার অনবদ্য অভিনয়ের কারণে বিখ্যাত। সাড়ে চুয়াত্তর এবং পরশ পাথর তাঁর অভিনীত দুটি জনপ্রিয় চলচ্চিত্র। 1899 সালের 3রা মার্চ নদিয়া জেলার কৃষ্ণনগরের গোয়ারি গ্রামে তুলসী চক্রবর্তী জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আশুতোষ চক্রবর্তী ছিলেন অবিভক্ত বাংলার রেলওয়ে কর্মী। পিতার বদলির চাকরিতে প্রায় অনেক জায়গায় তাঁদের ঘুরতে হতো। তবে ছোটবেলাতেই পিতৃহারা হয়ে মাতা নিস্তারিণী দেবীকে সঙ্গে নিয়ে জ্যাঠামশাই প্রসাদ চক্রবর্তীর জোড়াসাঁকোর বাড়িতে এসে ওঠেন তুলসী চক্রবর্তী। চরম অর্থকষ্ট থেকে বাঁচার জন্য কিশোর বয়সেই কলকাতা শহরে কাজ খোঁজা শুরু করেন তুলসী চক্রবর্তী। তাই পুঁথিগত শিক্ষালাভ তাঁর খুব বেশি হয়নি। তাঁর জ্যাঠা প্রসাদ চক্রবর্তী কাজ করতেন স্টার থিয়েটারে, তাঁর ছিল নিজের অর্কেস্ট্রা। সেই দলে তিনি শ্যামাসঙ্গীত ও কীর্তন গাইতেন। কলকাতার রাস্তায় কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে তুলসী চক্রবর্তী মদের হোটেলে বেয়ারার চাকরি পেয়ে সেখানেই যোগ দেন। জ্যাঠামশায়ের আপত্তিতে এই কাজ তাঁকে শেষ পর্যন্ত ছাড়তে হয়েছিল। এরপরে তিনি যোগ দেন একটি ঘড়ি সারাইয়ের দোকানে। সেখানেও মন না টিকলে তিনি বার্মায় চলে যান। যে জাহাজে তিনি গিয়েছিলেন সেখানে ছিল এক সার্কাসের দল, আর সেই দলেই তিনি কাজ নিলেন। মাঝে মাঝে তিনি জোকার সেজে খেলাও দেখাতেন। বলা হয় তাঁর হাস্যকৌতুকের প্রতি আকর্ষণের সূত্রপাত এখান থেকেই। জাহাজে থাকাকালীন তিনি শিখলেন হিন্দি এবং উর্দু ভাষা। ছমাস পর তিনি দেশে ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে জ্যাঠামশায়ের সুপারিশে তুলসী চক্রবর্তী কাজ শুরু করেন একটি ছাপাখানায়। কম্পোজিটারের কাজ করতে গিয়ে থিয়েটারের হ্যান্ডবিল আর পোস্টার দেখে তাঁর অভিনয় করার বাসনা জাগ্রত হয়। আবারও জ্যাঠামশাইকে অনুরোধ করে স্টার থিয়েটারে একটি কাজ জুটিয়ে নেন। থিয়েটার করার উদগ্র বাসনায় 32 টাকা মাইনের চাকরি ছেড়ে 8 টাকা মাস মাইনেতে কাজ শুরু করেন স্টার থিয়েটারে, এবং শীঘ্রই তিনি স্টার থিয়েটারের মালিক অপরেশ মুখোপাধ্যায়ের নজরে পড়েন। তাঁরই তত্ত্বাবধানে তুলসী চক্রবর্তী টপ্পা, হারমোনিয়াম, তবলা, পাখোয়াজের তালিম নিতে শুরু করেন। 1920 সালে দুর্গেশ নন্দিনী নাটকে তিনি প্রথম মঞ্চে অভিনয়ের সুযোগ পান। এরপর দীর্ঘ 7 বছর তিনি স্টার থিয়েটারে যুক্ত থাকেন। 1927 সালে তিনি যোগ দেন মনমোহন থিয়েটারে। এরপর 1932 সালে নিউ থিয়েটারের পুনর্জন্ম ছবিতে চলচ্চিত্রাভিনেতা হিসাবে তাঁর অভিষেক হয়। ছবিটি পরিচালনা করেছিলেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থি। তবে তুলসী চক্রবর্তী অভিনেতা হিসাবে পরিচিতি লাভ করেন সচিদুলাল ছবিটির মাধ্যমে। এই ছবিতে তিনি নিমাই গৌরাঙ্গের গুরু অদ্বৈতাচার্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। সারা জীবনে প্রায় 300 শতাধিক বাংলা এবং 23টি হিন্দি ছবিতে তিনি অভিনয় করেছেন, এবং তিনি অসংখ্য নাটকও মঞ্চস্থ করেছেন। বাঙালির কাছে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন পরশ পাথর এবং সাড়ে চুয়াত্তর ছবি দুটির জন্য। তুলসী চক্রবর্তীর সহজাত অভিনয় ক্ষমতার সম্পর্কে বিভিন্ন গল্প শোনা যায়। একবার এক শুটিং ফ্লোরে অযাচিতভাবে ঢুকে পড়ে বৈষ্ণব সাজার সুযোগ পেয়ে তিনি বৈষ্ণব রূপে শৃখল হাতে পরিচালকের সামনে যেতেই তিনি তাকে একেবারে প্রথম সারিতে দাঁড় করিয়ে দেন, এবং সেই দৃশ্যে শৃখল বাজিয়ে হরিনামরত তুলসী চক্রবর্তীর দুচোখ ভরা জলে বুক ভিজে যাওয়া দেখে পরিচালক এমনই মুগ্ধ হন যে 1.5 মিনিটের দৃশ্যকে 4 মিনিট ধরে শ্যুট করেন এবং সিনেমাতেও সম্পূর্ণ অংশটি শেষ পর্যন্ত রাখেন। থিয়েটার করার সময় তুলসী চক্রবর্তী নাচেরও তালিম নেন। তাছাড়াও তাঁর মুখে মুখে গান বাঁধার অবিশ্বাস্য ক্ষমতা ছিল। এর সাথে ছিল টপ্পা, ঠুংরি গাওয়া, রেওয়াজি কণ্ঠস্বর। তাঁর এই সমস্ত গুণাবলী প্রত্যক্ষ করা যায়
কবি ছায়াছবিতে, যেখানে কবিয়ালদের গানের লড়াই তিনি অত্যন্ত সুচারুভাবে ফুটিয়ে তুলেছিলেন পর্দায়। একথাও শোনা যায় রাজলক্ষ্মী ও শ্রীকান্ত নাটকের শোয়ে একবার তবলচি অসুস্থ হয়ে পড়ায় জহর গাঙ্গুলির অনুরোধে তুলসী চক্রবর্তী তবলা বাজিয়ে দিয়েছিলেন সমান দক্ষতায়। পথের পাঁচালীর পণ্ডিত মশায়ের ছোট একটি চরিত্রে অভিনয় করেই সত্যজিৎ রায়ের নজরে আসেন তিনি। কালজয়ী বাংলা ছবি পরশ পাথরের পরেশ কেরানির চরিত্রে তুলসি চক্রবর্তীর অভিনয় আজও বাঙালি মননে চিরস্মরণীয় হয়ে আছে। 74.5 ছবিতে এক শহরের মেস মালিকের চরিত্রে তুলসি চক্রবর্তী এবং তাঁর গ্রাম্য স্ত্রীর চরিত্রে মলিনা দেবীর খুনসুটি আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এই ছবিতেই আত্মপ্রকাশ করে বাংলা ছায়াছবির নতুন জুটি উত্তম সুচিত্রা। শুধুমাত্র কমিক চরিত্র নয়, অভিনয় জীবনের শুরুর দিকে বহু রাজভারী চরিত্রেও তিনি অভিনয় করেছেন। মেজদিদি, পণ্ডিত মশাই, দর্পচূর্ণ, কবি, বামুনের মেয়ে প্রভৃতি ছবিগুলিতে তাঁর দাপুটে অভিনয় প্রত্যক্ষ করা যায়। তুলসি চক্রবর্তীর ব্যক্তিজীবন ছিল আর পাঁচটা সাধারণ মানুষের মতোই। সারা জীবনই তিনি অর্থকষ্টে ভুগেছেন, অথচ কখনো মুখ ফুটে নিজের ন্যায্য পাওনাটুকু দাবি করতে পারেননি। শোনা যায় পরশ পাথরে অভিনয়ের প্রস্তাব নিয়ে সত্যজিৎ রায় স্বয়ং তুলসি চক্রবর্তীর বাড়িতে হাজির হয়েছিলেন। এত বড় পরিচালক নিজে থেকে তাঁর দরজায় এসেছেন দেখে আনন্দে কেঁদে ফেলেছিলেন তিনি। এই ছবির জন্য তিনি মাত্র 1,500 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। সত্যজিৎ রায়ের অনেক অনুরোধের পরেও তিনি বেশি টাকা নিতে রাজি হননি। তিনি বলেছিলেন, বেশি টাকা নিলে সবাই ভাববে তুলসি রেট বাড়িয়ে নিয়েছে, এরপর আর কেউ আমার কাছে কাজ নিয়ে আসবে না। এরপরই সত্যজিৎ রায় প্রোডাকশন কন্ট্রোলের লোকেদের সাথে কথা বলেন তুলসি চক্রবর্তীর রেট বাড়ানোর জন্য। পরশ পাথরের শুটিংয়ের সময় তাঁর হাওড়া থেকে টালিগঞ্জ যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হলেও তিনি তা নিতে অস্বীকার করেছিলেন। তুলসি চক্রবর্তীর চলচ্চিত্র পঞ্জিতে পরশ পাথর হল একমাত্র ছবি যাতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন। তাঁর অভিনয় দক্ষতা দেখে সত্যজিৎ রায় তুলসি চক্রবর্তীকে ভারতের মরিস শিভালিয়ার আখ্যা দিয়েছিলেন। উত্তম কুমার তুলসি চক্রবর্তী সম্পর্কে বলেছিলেন, তুলসিদা যেভাবে অভিনয় করেন সেভাবে আমি তো কোনোদিনই করতে পারবো না, ওর মতো জীবন্ত হয়ে ওঠা আমার দ্বারা হবে না। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন, কেউ যদি দেখাতে পারেন অমুক ছবিতে তুলসি চক্রবর্তী খারাপ অভিনয় করেছেন তাহলে আমি লক্ষ টাকার বাজি হেরে যাব। অসামান্য প্রতিভাধর এই মানুষটির কদর অবশ্য টলিউডে কোনোদিনই সেভাবে হয়নি। চিরকাল তিনি লঘু হাস্যরসাত্মক চরিত্র করার জন্যই ডাক পেতেন। পরশ পাথরের সফলতার পরেও তুলসি চক্রবর্তী নিজের পারিশ্রমিক বাড়াননি। কাজ কমে যাওয়া এবং অর্থকষ্টের ভয়ে তিনি কোনো অভিনয়ই বাদ দিতেন না, ফলত সারা জীবন ছোটখাটো পার্শ্ব চরিত্রেই তিনি সীমাবদ্ধ থেকে গেলেন। তুলসি চক্রবর্তী এবং তাঁর স্ত্রী উষারানী নিঃসন্তান ছিলেন। সারা জীবন তাঁরা অর্থের জন্য সংগ্রাম করে অবশেষে হাওড়ার শিবপুরে একটি দোতলা বাড়ি কেনেন। কখনো অর্থাভাবে পৌরোহিত্য করে দিন কাটিয়েছেন তিনি। শেষ বয়সে তুলসি চক্রবর্তী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য তাঁর ছিল না। অবশেষে 1961 সালের 11ই ডিসেম্বর তুলসি চক্রবর্তী পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 62 বছর। তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী চরম অর্থকষ্টে পড়েন। অবশেষে তুলসি চক্রবর্তীর পাওয়া মেডেলগুলি বিক্রি করে তাঁকে অন্ন সংস্থান করতে হয়েছিল।